হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা আয়াসের স্পিকিংয়ে অনেক বেশি দুর্বল তাদের জন্য আজকের লেসনটি আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল স্ক্রিনে দেখানো সবগুলো প্রশ্নের উত্তর দেয়া যাবে একটি ট্যাম্পলেট দিয়ে চলুন আমরা ট্যাম্পলেটটি দেখি আমরা এই ট্যাম্পলেটে তিনটি গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে নানা টপিক বসিয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দেয়া যাবে এই ট্যাম্পলেটটিকে আমরা নানা প্রশ্নে অ্যাপ্লাই করব। তার আগে ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারের অফিসে সরাসরি এসে আমার সাথে যারা একটা ফ্রি ক্লাস করতে চান তারা এই ভিডিওতে একটি কমেন্ট করুন অথবা জিরো ওয়ান ফাইভ থ্রি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এখন আমরা ট্যাম্পলেটটি নানা প্রশ্নে ব্যবহার করব ডিয়ার লার্নার স্ক্রিনে আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ডু ইউ এনজয় রিডিং বুকস আপনি কি বই পড়তে পছন্দ করেন এটার সাথে ওয়াই যুক্ত করে দিতে পারে তো আমরা আনসার বলবো ইয়েস আম ফন্ড অফ রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি জাস্ট এনজয় শব্দটাকে কপি না করে বলেন আম ফন্ড অফ যার অর্থ হচ্ছে আমি পছন্দ করি তারপর সুন্দর একটা ভোকাবলারি হলো আই ডিরাইভ ইমেন্স প্লেজার আমি প্রচুর আনন্দ লাভ করি ফ্রম রিডিং পড়া থেকে আমি প্রচুর আনন্দ লাভ করি এরপর আমরা বলতে পারি ইট রিফ্রেশেস মাই মাইন্ড এটি আমার মনকে সতেজ করে অ্যান্ড আপলিফ্ট মাই মুড এবং আমার মেজাজকে ভালো রাখে বা ভালো করে তো আপলিফ্ট মাই মুড খুব সুন্দর একটি ভোকাবুলারি ইট অলসো রিডিউসেস মাই স্ট্রেস এটা আমার মানসিক চাপও কমায় রিডিউস স্ট্রেস হলো মানসিক চাপ কমানো খুব সুন্দর বলে দেয়ার ফোর দিয়ে আমরা শেষ করছি এখানে সো বলা যাবে আমরা বললাম দেয়ার ফোর অতএব আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ গুড বুক আমি সবসময় একটি ভালো বইয়ের প্রশংসা করি তো অন্য আর কোন কোন প্রশ্নে এই টেমপ্লেটটা অ্যাপ্লাই করা যাবে এটা আমরা দেখবো কোয়েশন টুতে বলা হয়েছে ডু ইউ লাইক কুকিং ওয়াই যুক্ত করতে পারে কোয়েশ্চেন থ্রিতে বলা হয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস এখানে ওয়াই যুক্ত করা যেতে পারে আপনি পল দিয়ে দুটো প্রশ্নের উত্তর পড়ে নিন কোয়েশ্চেন ফোর ডু ইউ এনজয় ট্রাভেলিং খুব কমন কোয়েশন আয়েন্সার কোয়েশ্চেন ফাইভ ডু ইউ লাইক গার্ডেনিং আপনি কি বাগান করতে পছন্দ করেন খুব কমন কোয়েশ্চেন আয়েন্সের জন্য সেম ট্যাম্পলেট ব্যবহার করে আমরা বলেছি আপনি পল দিয়ে পড়ে ফেলুন ছয় বলা হয়েছে ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক আপনি কি গান শুনতে পছন্দ করেন আনসার দেওয়া হয়েছে ইয়েস আম ফন্ড অফ লিসনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি সেভেনে বলা হয়েছে ডু ইউ এনজয় পেন্টিং অর ড্রয়িং আপনি কি পেন্টিং বা অঙ্কন করতে পছন্দ করেন ইয়েস আম ফন্ড অফ পেন্টিং এভাবে বলা হয়েছে পদ দিয়ে পড়ে ফেলুন আটে বলা হয়েছে ডু ইউ লাইক ওয়াচিং মুভিস আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন ডু ইউ এনজয় প্লেইং ভিডিও গেমস আরও দুটি নতুন প্রশ্ন পদ দিয়ে পড়ে ফেলুন কোয়েশন টেনে বলা হয়েছে ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস এগারোতে বলা হয়েছে ইউ এনজয় সুইমিং পদ দিয়ে দুটো প্রশ্ন পড়ে ফেলুন কোয়েশ্চেন টুয়েলভে বলা হয়েছে ইউ এনজয় ফটোগ্রাফি আপনি কি ফটোগ্রাফি উপভোগ করেন ডু ইউ লাইক রিডিং নিউজ পেপার আপনি কি সংবাদপত্র পড়তে পছন্দ করেন আপনি পদ দিয়ে এ দুটো প্রশ্ন পড়ে ফেলুন আমাদের সর্বশেষ কোয়েশ্চেন হলো ডু ইউ এনজয় ভিজিটিং মিউজিয়ামস আপনি কি জাদুঘর পরিদর্শন উপভোগ করেন আপনি পথ দিয়ে পড়ে ফেলুন তাহলে ভেবে দেখুন আপনি কিন্তু অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবেন এই ট্যাম্পলেট দিয়ে সো ডিয়ার লার্নার্স এখন চলেন আমরা প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করি ডু ইউ এনজয় আর ইউ ইন্টারেস্টেড ইন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আর ইউ আ ফ্যান অফ অর্থাৎ উপরে যে পাঁচটা আলাদা আলাদা ফ্রেজ ব্যবহার করা হয়েছে এই টাইপের অন্য টপিক নিয়েও প্রশ্ন করা হলে আমাদের সরাসরি যে ট্যাম্পলেট আছে এই ট্যাম্পলেট ব্যবহার করে উত্তর দিতে পারবেন এখানে যে একটা কালার দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ বা ফেভারিট টাইপ অফ এই দুটো প্রশ্ন করা হলে আপনার টাইপটা বলতে হবে যেমন আপনি শুরুতেই বলবেন আই লাইক টু লিসেন টু পপ মিউজিক এটা বলে আমাদের ট্যাম্পলেটের অংশ থেকে উত্তর অংশটুকু ব্যবহার করবেন আর যদি আপনাকে জিজ্ঞেস করে হাউ অফেন ডু ইউ লিসেন টু মিউজিক আপনি ফার্স্টে বলবেন আই লিসেন টু মিউজিক এভরিডে এটা বলে আমাদের ট্যাম্পলেটকে অনুসরণ করে আনসার দিবেন এরপর যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট রোল ডাজ মিউজিক প্লে ইন ইউর লাইফ আপনার জীবনে কী ভূমিকা পালন করে এটা যদি বলে তাহলে আপনি হচ্ছে বলবেন মিউজিক প্লেস ইস আক্রোশাল রোল ইন মাই লাইফ এটা বলে আমাদের যে ট্যাম্পলেটের পার্টটুকু আছে সেটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন এভাবে একটু ক্রিয়েটিভ হয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিন আজকের লেকচারটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ